নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এটা সম্পূর্ণ মোবাইল ফটোগ্রাফির ওপর, ক্রিয়েটিভ ফটোগ্রাফি। তো আমরা সর্বপ্রথম পিক্সার্ট অ্যাপটিকে ওপেন করে নেব। পিক্সার্টের মধ্যে আমি যে ছবিটিকে এডিট করব সেই ছবিটিকে সবার আগে বেছে নিচ্ছি। সেই ছবিটি হলো এটা। এখানে আমরা ছবিটিকে এমনভাবে বানাবো যে এই ছেলেটি একটি প্লেন উড়াচ্ছে, তাই তো? তো এখান থেকে আমি অ্যাড ফটোতে যাব। আমি এরকম একটা প্লেনের ছবি ডাউনলোড করে রেখেছি, সেই প্লেনের ছবিটিকে সর্বপ্রথম ক্রপ করে নেব। ক্রপ করার পর সেই ছবিটিকে আমি কাট আউট করে নেব। কাট আউট করার পর যে এক্সট্রা অংশগুলো আসবে সেগুলোকে আমরা ইরেজ করে দেব। যাই হোক, সেভ করে নিলাম। এখানে উপরে অংশে সাদা আছে, সমস্যা হবে না। তারপর ছবিটিকে আমরা এখানে এইভাবে হালকাভাবে সেট করে দিচ্ছি। এত অবধি আমাদের কাজ শেষ। এরপর আমরা এখানে একটি রশি অ্যাড করব। রশিটিকে আমরা অ্যাড করব আমি আগে করেছিলাম অ্যাড। এভাবে আমরা রশিটিকে অ্যাড করে নেব এখানে। আবার সেম ভাবে এখান থেকে আমরা আবার রশিটিকে অ্যাড করে নেব। তোমরা যারা পিক্সার্টের ব্যবহার করতে পারো না, তারা আমাকে বললে আমি তাদের জন্য এক্সট্রাভাবে পিক্সার্টের একটি আলাদা ভিডিওগ্রাফি নিয়ে আসবো একটা। তো এখান থেকে আমরা এই ছবিটিকে এতটুকু করে সেভ করে রাখলাম। সেভ করার পর গ্যালারিতে চলে যাওয়ার পর সেই ছবিটিকে আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর লাইটরুম নামক অ্যাপটিতে আমরা ছবিটিকে খুলে নেব। লাইটরুমে খোলার পর সেই ছবিটিকে আমরা আবার এডিট করব এবং ফাইনাল টাচটা সব কমপ্লিট করে দেব, ঠিক আছে? এখানে যাব আমরা। দেখুন, আমি ছবিটিকে আলাদাভাবে এডিট করে রেখেছি। এই যে লাইটরুমে যাওয়ার পর আমরা ছবিটিকে এভাবে এডিট করে নেব। তো এইভাবে আমরা একটা নর্মাল ছবিকে এরকম একটা ক্রিয়েটিভ ফটোগ্রাফিতে পরিণত করতে পারি। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি ভালো থাকলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।